অনেক বিয়াল্লা হয়ে গেল ঘরে আবার ধান মিলা রয়েছে এখন তো সব পাতা রোদের দিন পাতা মাতা গুলো সব ঝুড়ে যাইছে কত পোলা ফুল হয়েছে হ্যাঁ অনেক ধরেছে ওই এই দিয়ে ঝুল করব খাড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে মমি হ্যাঁ আজকে আলুতে খাড়িতে মাছে একসাথে ঝুল করব হ্যাঁ মশলা পাতি গুলো না মানলি তাহলে মাছটা বেছে নিয়ে এসো তা করতে আমি এইগুলো কাটাকাটি করি হ্যাঁ হ্যাঁ আমি যাই বেছে নিয়ে আসি যাও মাছ গুলা কালার কি সাংঘাতি একদম খুব ভালো কালার দেখতে খুব ভালো লাগছে মাছটা মাছ গুলা বেছে নেব টমেটোল কাটব বৌমা এখনো কাটা কত হয়নি এই হচ্ছে হলুদ মাখিয়ে দেবো মাছ মাখানো হয়ে গেছে নুন রেখে দে মামি তোরে নুন তো ধরা আমি তার করতে এইগুলা ধুয়ে নি
কড়াই চাপাবো কড়াই গরম হয়ে গেছে সেই তেল দিয়ে দেব এখন মাছ দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আলু খড়ি ভিজে নেব ভালো করে ভেজে নিয়েছি সব নামিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটেছি দিয়ে দেবো ধনে গুঁড়ি জিরে গুঁড়ি লঙ্কা গুঁড়ি লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ি হালকা জল দিয়ে দেবো খাড়িতে আলুতে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো জল দিয়ে দেবো এইবার ঢাকা দিয়ে দেবো মামি রান্না তো হয়ে গেল তাহলে এইগুলো গুটো পোকা কর দেখি সিদ্ধ হলো কোনো হয় না হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো তরকারি হয়ে গেছে নামিয়ে দেবো আগো গো মা তরকারি খুব ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে নতুন খাড়ি দিয়ে তরকারি করেছি মামি মাছটা গরম খেতে লাগছে মিষ্টি 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 তো লাগছে
বিরাট এসে হয়েছে না আজকে তরকারি খাড়ি দিয়ে না হুম নতুন খাড়ি